আসসালামু আলাইকুম। আজ আমরা জানবো কিভাবে শরীরের ওজন বাড়ানো যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আপনার খাবারের ক্যালোরির পরিমাণ বৃদ্ধি করতে হবে। সারা দিনে যে পরিমাণ ক্যালোরি আপনি খরচ করেন তার থেকে বেশি পরিমাণে গ্রহণ করতে হবে। আপনার দৈনন্দিন খাবারে চিজ, বাটার, বাদাম যোগ করতে হবে। অলিভ অয়েলেও প্রচুর ক্যালোরি পাওয়া যায়। আপনাকে অবশ্যই উচ্চ চর্বিযুক্ত খাবার খেতে হবে, যেমন বাদাম, মটরশুঁটি, ছোলা, ফল, ডিম, কোমল পানীয়, গরু, খাসির মাংস, আলু ভাজি, মিষ্টি জাতীয় খাবার ইত্যাদি। বেশি বেশি দুধ খেতে হবে, বাজারে বেশিরভাগ দুধই চর্বিযুক্ত। অনেকে মিল্ক শেক খেতে পছন্দ করে, তারা মিল্ক শেকের সাথে প্রোটিন পাউডার মিশিয়ে নিন। প্রাণীয় দুধের চেয়ে উদ্ভিদ দুধে চর্বি পরিমাণ বেশি থাকে, খেতেও মজাদার, যেমন নারকেলের দুধ। বাদাম এবং কিশমিস ওজন বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে। সকাল শুরু করুন বাদাম ও কিশমিসের সাথে। শিশুদের জন্য এটা খুবই ভালো একটি খাবার। আপনাকে অবশ্যই খাবারের পরিমাণের দিকে নজর দিতে হবে। হাপুস গপুস করে এক গাদা খাবার খেয়ে ফেললে আপনার ওজন বাড়বে না, আর এমন খাওয়া সম্ভব না। আপনি প্রতিদিন যেমন খান তার চার ভাগের এক ভাগ পরিমাণ বাড়িয়ে খান। অনেকে ভাবেন বারবার খেলে বুঝি ওজন বাড়ে, এটা মোটেও সঠিক নয়। প্রতিদিন নিয়ম মেনে পেট পুরে খাবার খান। পেট পুরে খাওয়া হলে মেটাবলিজমের হারও কমে যায়, ফলে খাবারের ক্যালোরি অনেকটা বাড়তি ওজন হয়ে শরীরে জমবে। অল্প অল্প করে খাওয়া আমাদের মেটাবলিজমকে বাড়িয়ে দেয়, ফলে ওজন কমে। আপনার খাদ্য তালিকায় অবশ্যই ডুবো তেলে ভাজা খাবার থাকতে হবে। আপনাকে জিমে যাওয়ার অভ্যাস করতে হবে। প্রথমে বাসায় এক ঘন্টা করে ব্যায়াম করে চালাতে পারেন, তবে জিমে গেলে ভালো হয়। আসল কথা হলো শুধু মোটা হলেই হবে না, সাথে সাথে সুগঠিত শরীরও তৈরি করতে হবে। আমাদের পেশির ওজন চর্বি থেকে বেশি, তাছাড়া ব্যায়াম করলে কোথাও পাবে, ব্যায়াম করাটা খুবই গুরুত্বপূর্ণ। বসা ভাত খেতে পারেন। বসা ভাত বলতে বোঝায় যে ভাতের মাড় ফেলা হয় না। ওজন বাড়াতে চাইলে মাড় না ফেলাটাই ভালো, কারণ ভাতের মাড়ে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে। ঘুমানোর ঠিক আগে দুধ ও মধু খান, ওজন বাড়ানোর জন্য এটা অব্যর্থ কৌশল। রাতের বেলা ঘুমানোর আগে অবশ্যই পুষ্টিকর খাবার খাবেন, আর খিদে লাগলে তো পেট পুরে খাবেন। ঘুমানোর ঠিক আগে প্রতিদিন এক গ্লাস ঘন দুধের সাথে অনেকটা মধু মিশিয়ে খান। এখন আসা যাক আমাদের বহুল কাঙ্ক্ষিত কমেন্টের কাছে। আমাদের কমেন্ট করেছেন রেশমা খাতুন। তিনি চান আমরা যেন কোমর ব্যথার উপর আরেকটি ভিডিও বানাই। আমরা অবশ্যই তার দাবি পূরণ করার চেষ্টা করব। আগামী পরশু আমরা হাজির হব কোমর ব্যথার উপর আরেকটি ভিডিও নিয়ে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এখনও যদি লাইক সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই লাইক সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান। স্বাস্থ্য সম্পর্কে জানুন, সুস্থ থাকুন।